নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পেঁপের নিরামিষ তরকারি তবে পেঁপেটা আমি কেটেই নিয়ে আসছি কাটা দেখাতে গেলে বেশ খানিকটা লম্বা হয়ে যায় এমনি ছোট ছোটো টুকরো করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুখানা আলু আলুটা পছন্দ মতনই দিতে পারেন কম বেশি করা যেতে পারে যারা পছন্দ করেন আলু দিতে তারা অবশ্যই আলু দেবেন আবার অনেকে একদম বিনা আলুরই বানাও সেটাও ভালো হবে তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে এটা আমার ঘরের হলুদ বলে খুব অল্প দিলেই এটা কালার হয় না কিন্তু স্বাদ চলে আসে হলুদের এখানে দিয়ে দেবো সেদ্ধ করা একটু ছোলা ছোলাটা কিন্তু পুরোটাই অপশনাল কিন্তু ছোলা দিলে আমার ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারিটা একটু ছোলা টোলা দিয়ে বানালে দেখবেন বেশ ভালো লাগে এটা কষানো হয়ে গেছে এপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর আমার বাড়ির বানানো এটা সবজি মশলা এটা ভীষণ ভালো এই এর চ্যানেলে আমার রেসিপি অনেক আগে আমি দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন কেন একই জিনিস বারবার দিলে হয়তো বলতেও পারে যে একই জিনিস কেন বারবার দিচ্ছেন সেই জন্য আর আমি দিল দিই না এটা বানাই মাঝে মাঝেই তো এটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা এই গরম মশলাটাও আমার বাড়ির বানানো কেন বাড়ি বানালে না বোঝা যায় যে মানে সব কিছু পিওর কেনাগুলোতে ঠিক ধরা যায় না এর মানে সত্যি গরম মশলা আছে নাকি অন্য কিছু আছে বোঝা যায় না দিলাম একটু টমেটো মিক্সির মধ্যেই চালিয়ে দিয়েছিলাম তাহলে টমেটো দিলে কি হয় না গ্রেভিটা অনেক ভালো হয় দিয়ে দিলাম এখানে টমেটো আর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম এটা ভালো করে টমেটো দেবার পর কষিয়ে নিতে হবে কেন টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে না যদি না কষানো হয় সেই গন্ধটা পরে পাওয়া যায় স্মেল ছাড়তে থাকে তো এটা দেখুন এটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এটা ভাত বা রুটি দুটোর সাথে অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে ছোটোবেলায় তো এগুলো সবাইকারই অপছন্দ থাকে কিন্তু এখন বড় হয়ে না পেঁপে টেপে বেশ আমার খুবই ভালো লাগে খেতে মানে পেঁপের তরকারি ডাল ভাত পেঁপের তরকারি দিয়ে রুটি বলুন পরোটা বলুন সবই ভালো লাগে যেগুলো যেগুলো অপছন্দ ছিল সেগুলোই সেগুলোই এখন খুবই ভালো লাগে তো চলুন এটা জল ঢেলে দিলাম এপরে দিয়ে দেবো একটা কভার তবে এই বৃষ্টির দিনে না এদিকে খুব বৃষ্টি বৃষ্টির জন্যে ধনে পাতাগুলো বেশিরভাগ সময় আনা থাকলেও নষ্ট হয়ে যায় তো সেই জন্য কোনো কিছুতেই ধনেপাতা দিতে পারা যায় না এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখছেন এই যে একদমই সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো অল্প চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই হয় দিয়ে দেবো সামান্য ঘি দুটোই অল্প অল্প দিলাম তবে ঘি দিলে না টেস্ট আরও ভালো আসবে তো দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেল গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখুন অনেকেই ভাত খান না রুটি খান সেক্ষেত্রে এই তরকারিটা একদম পারফেক্ট আমার তো ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে তো চলুন এটা আমার হয়ে গেছে এরপরে নামিয়ে নেব টমেটো দেবার কারণ গ্রেভিটা ভীষণ ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই